পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত। একজন প্রশ্ন করেছেন যে দম সাধনার মাধ্যমে কি আল্লাহকে পাওয়া যায়? অলি হওয়ার পথ বা অলিদের রাস্তা ও দম সাধকের রাস্তা কি এক না ভিন্ন? দম সাধনায় শক্তি অর্জনই কি সব, যেমন ভবিষ্যৎ বলা, ইচ্ছাধীন সন্তান লাভ করা, শুভ অশুভ নির্ণয় করা বা আরো অন্যান্য বিভিন্ন বিষয় জানা বা শক্তি অর্জন করা ইত্যাদি, এগুলোই কি সব? দমের সাধকদের রাস্তা আর অলিদের রাস্তার পার্থক্য আছে কি, নাকি আল্লাহকে পাওয়ার জন্য দম সাধনায় বিশেষ কিছু রয়েছে? প্রশ্নটির মূল কথা হল দম সাধনা কি আল্লাহ পাওয়ার সাধনা? আজ এ ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব। দম সাধনা কি আর দমের সাধক কারা? দম দ্বারা বোঝায় শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস সংক্রান্ত যে সাধনা তাকে বলা হয় দম সাধনা। সনাতনীরা বলে থাকেন প্রাণায়াম, অর্থাৎ প্রাণকে আয়ত্ত করার সাধনা, যে সাধনা করা হয় শ্বাস প্রশ্বাস সংক্রান্ত বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে। আর যারা এই দমের সাধনা করেন তাদেরকে বলা হয় দমের সাধক। সুফি ভাবধারা বা সুফি দর্শনের আলোকে বা সুফি পরিভাষায় এই শব্দটি এসেছে পাস আনফাস হিসেবে, অর্থাৎ দমের সাধনার সুফি ধারার নাম হচ্ছে পাস আনফাসের সাধনা বা পাস আনফাসের জিকির। সুফি দর্শনে বা সুফি ধারায় পাস আনফাসের অনেক গুরুত্ব। প্রতিটি তরিকাতেই পাস আনফাসের ব্যাপারে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। দমে দমে জিকিরের কথা বা পাস আনফাসের জিকিরের কথা, মোটামুটি যারা সুফি ভাবধারার গুরু আছেন, মুর্শিদ আছেন, তারা ভক্তদেরকে পাস আনফাসের জিকির বা এই সাধনা দিয়ে থাকেন। সেই হিসাবে বলতে গেলে যারা পাস আনফাসের সাধনা করেন, জিকির করেন, তারাও কি দমের সাধক, শুধু ভাষাগত পার্থক্য। আর পাঁচ আনফাসের জিকির সাধনা যেহেতু আল্লাহকে পাওয়ার জন্য বা আল্লাহর অলিদের সাধন পদ্ধতি, সেহেতু বলা যায় দম সাধক ও অলিদের রাস্তা পথ একই এবং দম সাধনা ও আউলিয়াদের সাধনা একই সাধনা, কিন্তু আবার এক নয়, কিছু পার্থক্য রয়েছে। দম সাধনা বা প্রাণায়াম বা যোগ সাধনার যে বিষয়াদি আছে সেখানে শারীরিক অনেক বিষয়ও জড়িত থাকে, অর্থাৎ তার দ্বারা শুধু পরকালের কল্যাণের বিষয়টি থাকে না বা শুধু আধ্যাত্মিক বিষয়টিও জড়িত থাকে না, শারীরিক বিষয়ও জড়িত থাকে। কিন্তু পাঁচ আনফাসের জিকিরের যে বিষয়টি সেটা সম্পূর্ণরূপই আল্লাহকেন্দ্রিক আধ্যাত্মিক বিষয়, যেমন শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় এবং ছাড়ার সময় জিকির করা, দমে দমে আল্লাহকে স্মরণ করা, এটা পাঁচ আনফাসের জিকির বা সাধনা। আরও গভীর কিছু বিষয় রয়েছে, সেটা আপন মুর্শিদ তার ভক্তকে দান করে থাকেন, বিশেষভাবে পাঁচ আনফাসের সাধন পদ্ধতি জিকির প্রদান করে থাকেন। বেসিক বা সাধারণ যে বিষয়টা সেটা হচ্ছে দমে দমে জিকির করা, যে শ্বাস নেওয়ার সময় কেউ বলেছেন আল্লাহ বলে নিতে, ছাড়ার সময় হু বলে ছাড়তে, বা নেওয়ার সময় হু বলে নিতে আল্লাহ বলে ছাড়তে, বা আরও জিকিরের বিভিন্ন পদ্ধতি আছে, সেভাবে যে জিকির করা হয় দমে দমে সেটাকে পাঁচ আনফাসের জিকির সাধনা বলা হয়। কিন্তু দম সাধনার আরেকটি যে দিক বা প্রাণায়াম যে রয়েছে সেখানে কিন্তু শুধু ব্যাপারটা এরকম নয়, সেখানে অনেক কলা কৌশল আছে। শুধু আধ্যাত্মিক উন্নতির বিষয় নয়, যারা আধ্যাত্মিকতা মানে না, বিশ্বাস করে না, তারাও প্রাণায়াম করে থাকে শারীরিক উন্নতির জন্য, মানসিক উন্নতির জন্য। অর্থাৎ প্রাণায়ামের দুনিয়াবী বা শারীরিক অনেক উন্নতি রয়েছে, অনেক রোগ বিধি ঠিক করার জন্য প্রাণায়াম করা হয়, কিন্তু এই জন্য কেউ পাঁচ আনফাসের জিকির করে না, অর্থাৎ শারীরিক উন্নতির জন্য কেউ পাঁচ আনফাসের জিকির করে না, তারা শুধুমাত্র আল্লাহকে কেন্দ্র করেই
আল্লাহর জন্যই 5 বার কাছে জিকির করে। কিন্তু প্রাণায়াম যারা আধ্যাত্মিকতা মানে না, সনাতন ধর্মও মানে না, ইসলামও মানে না, কোনো ধর্ম মানে না, তারপরও তারা প্রাণায়াম করে, এতে তাদের মানসিক উন্নতি হয়, শারীরিক বিভিন্ন উন্নতি হয়। কিন্তু প্রকৃত যারা যোগী, প্রাণায়াম করেন, যোগ সাধনা করেন বা সাধক, তাদের ব্যাপারটা ভিন্ন। তাদের বিষয়টা সম্পূর্ণ ঈশ্বর কেন্দ্রিক, আধ্যাত্মিক, আত্মিক, দুনিয়া বিনা। এই জন্য ভাষাগত একটা পার্থক্য রেখেছে, সেটা হচ্ছে যোগ ব্যায়াম ও যোগ সাধনা। যেটা যোগ সাধনা সেটা সাধনাই, আর যেটা যোগ ব্যায়াম সবাই সেটাকে ব্যায়াম হিসাবেই গ্রহণ করেছে, আধ্যাত্মিক হিসাবে গ্রহণ করছে না। অর্থাৎ যারা আধ্যাত্মিকতা মানে না, ধর্ম মানে না, তারাও যোগ ব্যায়াম করে এখন, আর তারা দুনিয়াবী যে ফলাফল, শারীরিক যে উন্নতি, সেটা তারা সম্পূর্ণরূপেই পায়, সেখানে কোনো ঘাটতি থাকে না। কিন্তু আধ্যাত্মিক উন্নতি বা ঈশ্বর কেন্দ্রিক যে ব্যাপারটা, সেটা তাদের মধ্যে ঘটে না, কারণ তাদের মধ্যে সেই ভাবই কাজ করে না। অর্থাৎ কেউ প্রাণায়াম যোগ ব্যায়াম করছে এর মানে এই না সে আল্লাহর পথে আছে বা ঈশ্বরের পথে আছে, ব্যাপারটা মোটেও সেরকম না। যে কেউ এটা করতে পারে এবং উপকার পাবে, কিন্তু প্রকৃত অর্থে যারা প্রাণায়াম বা যোগ সাধনার কথা বলেছেন, তারা যোগী ছিলেন, তাদের বিষয় ছিল কি, ঈশ্বরের সাথে, তাদের যোগ ছিল কি, ঈশ্বরের সাথে, যোগের সাধনা, ঈশ্বরের সাথে যোগ হওয়ার, মিলিত হওয়ার সাধনা। তারা প্রাণকে আয়াম করেছেন বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন যেন তারা ঈশ্বরকে লাভ করতে পারেন। তো এই যে ঈশ্বর কেন্দ্রিক যে বিষয়টা, এটার সাথে পাঁচ আনফাসের জিকির, দম সাধনা, প্রাণায়াম যেভাবেই বলি, এটা আল্লাহ পাওয়ার পথ বা আল্লাহ পাওয়ার সাধনা বা ওলিদের পথ বা ওলিদের সাধনা মিলে। কিন্তু যে বাকি যে অংশটুকু, অর্থাৎ যারা শুধুমাত্র শারীরিক উন্নতির জন্য করে, সেগুলো ওলিদের পথ নয় বা আল্লাহ পাওয়ার পথ নয়, সেগুলো নির্ভর করে তাদের নিয়তের উপর, চিন্তাধারার উপর। যেমন ধরুন কেউ কপালভাতি প্রাণায়াম করলো, এতে তার শারীরিক উন্নতি হবে, এমন কোনো আধ্যাত্মিক উন্নতি তার মধ্যে লক্ষ্য করা যাবে না। যে কেউ এটা করলে সে ফলাফল পাবে। কেউ কুম্ভক সাধনা করলো, দেখা গেল তার দৈহিক অনেক উন্নত হবে যদি সে বুঝে করতে পারে, কিন্তু তার যদি কোনো আধ্যাত্মিক চিন্তাধারা না থাকে, আধ্যাত্মিক বিশ্বাস, চেতনা কোনো কিছু তার মধ্যে কাজ না করে, তাহলে সে তেমন কোনো আধ্যাত্মিক ফলাফল পাবে না। অবশ্যই তার মানসিক অনুন্নতি ঘটবে, কিন্তু যেহেতু তার সেই বিশ্বাসই নেই, সে সেটাকে বুঝতে পারবে না। তার সাথে যদি ঐশ্বরিক কিছু ঘটেও, তবে সেটাকে সে বিজ্ঞান দ্বারা ব্যাখ্যা করার চেষ্টা করবে এবং কি, সে সেই ফল থেকে বঞ্চিত থাকবে, কারণ তার মধ্যে সেই ভাব উদয় হবে না। কিন্তু যখন কেউ শরীরকে এজন্য ভালো রাখার চেষ্টা করবে যে দেহ ভালো থাকলে মন ভালো থাকে, মন ভালো থাকলে সাধনায় মন বসে, ঈশ্বরের নাম নেওয়া যায়, ঈশ্বরকে মনে করা যায়, আল্লাহকে মনে করা যায়, তখন সে প্রাণায়ামের যে বিভিন্ন পদ্ধতি আছে সেগুলো যখন রপ্ত করবে, প্রাণায়ামগুলো করবে, তখন কি তার সেই উদ্দেশ্যের কারণে তা আল্লাহ কেন্দ্রিক হবে, ঈশ্বর কেন্দ্রিক হবে। এদিক দিয়ে বলা যায় যে দম সাধনা এবং আল্লাপার সাধনা বা ওলিদের সাধনা, দম সাধকদের সাধনা, একই পথ, একই রাস্তা, একই সাধনা, কিন্তু ভিন্ন ধারায় গেলে ব্যাপারটা এক নয়। তাছাড়া অনেকে এমন আছেন যারা দম সাধনা করেন আল্লাহকে পাওয়ার জন্য না, বিশেষ কিছু শক্তি অর্জনের জন্য। এটা শুধু দমের ব্যাপার নয়, এমনিতেও সব ধর্মে, সব ধারাতেই দেখা যায় যে অনেকেই আল্লাহর পূজা না করে, আল্লাহর ইবাদত না করে, আল্লাহর সাধনা না করে, শয়তানের পূজা করে, শয়তানের সাধনা করে, বা বিশেষ কোনো শক্তি পাওয়ার জন্য সাধনা করে। যেহেতু অশুভ শক্তি আছে, তাই ঈশ্বরই সেই শক্তি প্রদান করেছেন, সেহেতু অশুভ শক্তির সাধনা করেও কি শক্তি অর্জন করা যায়, তো সেটা কোনোভাবেই আল্লাহ পাওয়ার সাধনা না। যেমন বলা হয়ে থাকে কোরআনের বিভিন্ন আয়াত দিয়েও কুফরি কালাম করা হয়ে থাকে, তো আয়াত তো কোরআনেরই, কিন্তু সে করছে অশুভ কিছু পাওয়ার জন্য, তো সেটা কোনোভাবেই কি কোরআন দিয়ে হলেও আল্লাহর সাধনা হচ্ছে না। অনুরূপভাবে দম সাধনা সেরকম, যদি উদ্দেশ্য ভালো না থাকে, অশুভ থাকে, তাহলে তা কি আল্লাহর সাথে জড়িত থাকবে না, ঈশ্বরকে নিন্দিক হবে না, তাদের পথ আলাদা। অনেকেই আছেন তারা
শুধুমাত্র দম সাধনার মাধ্যমে শক্তি অর্জন করতে চায়। অনেকে আছেন যে ধরেন, কেউ কেউ আছে ঝাড়ফুঁক করে, বিভিন্ন তকদির করে, তেমন কোনো আল্লাহ কেন্দ্রিক তার চিন্তা ভাবনা নেই, দুনিয়াবি অর্থ সম্পদ নাম যশ লাভ করাই তার উদ্দেশ্য। অনেকে এরকম আছেন যে আপনি গেলেন যে আমার ছেলে বিদেশ যেতে পারছে না, পারবে কি না, সে বলে দিল ভবিষ্যৎ গণনা করে। কখনো ভুল হবে, কিন্তু অধিকাংশ সময় দেখা যায় কি ঠিক হলো। আবার ধরেন আপনার ছেলে সন্তান হচ্ছে না বা মেয়ে সন্তান হচ্ছে না, আপনার দরকার, আপনি তার কাছে এই সাধনা রপ্ত করলেন, বা তার উদ্দেশ্য শুধুমাত্র তার দেহকে অটল রাখা, যৌবন ধরে রাখা, শরীর ঠিক রাখা, বিভিন্ন আধ্যাত্মিক শক্তি অর্জন করা, যার মাধ্যমে সে কি দুনিয়াবি বিভিন্ন বিষয় হাসিল করতে পারে। তাছাড়া যেটা প্রথমে বললাম যে ঝাড়ফুঁক করে বা তকদির করে, অর্থাৎ যারা এই ফকিরি করে, অনেকে আছে এই ফকিরি সেই ফকিরি না, যে আধ্যাত্মিক ফকিরি, যেটা যে ফকির মানে যেটা বোঝায় আল্লাহর পথে যারা জীবন উৎসর্গ করে সেই ফকির না। যেমন লালন সাঈজী আছেন, দেওয়ান আব্দুর রশিদ রহমতুল্লাহ আছেন, খাজা বাবা, বড় পীর, তারা যে আল্লাহর ফকির এই ফকির না, শুধুমাত্র ঝাড়ফুঁক করা ফকির আছে, যে তারা আধ্যাত্মিক তেমন কিছু তাদের মধ্যে নেই বা তারা সেটা দাবিও করে না, তারা শুধুমাত্র চিকিৎসা করে বা কবিরাজি করে, তারাও এই দম সাধনার মাধ্যমে বিভিন্ন শক্তি অর্জন করে, তাদেরকেও দমের সাধক বলা হয়। তাদের উদ্দেশ্য আল্লাহ কেন্দ্রিক না, বিভিন্ন মানুষের চিকিৎসা করা এবং তার বিনিময়ে অর্থ আদায় করা। তাছাড়া অর্থ আদায় না করে ভালো উদ্দেশ্য করতে পারে, কিন্তু আল্লাহ কেন্দ্রিক তেমন কোনো চিন্তা ভাবনা তাদের মধ্যে থাকে না, চিকিৎসা হিসাবেই তারা এটা ধরে নেয়, তারা একটা শক্তি অর্জন করে এবং তার মাধ্যমে বিভিন্ন চিকিৎসা করে। হ্যাঁ, এগুলো কাজও হয়। অনেকে আছেন যে ব্যাপারগুলোকে অস্বীকার করতে পারেন, এটা তাদের ব্যাপার, কিন্তু আসলে এই শক্তিও আছে। তো এটা আসলে আল্লাহ পাওয়ার সাধনা না, বা আল্লাহ পাওয়ার যে পথ বা ওলিদের পথ সেটা না। আমি এখানে সেই ফকিরদের কথা বলছি না যে যারা ঝাড়ফুঁক করলেই যে কেউ ফকির হয়ে গেল বা তকদির করলেই সে দুনিয়াবি ফকির হয়ে গেল, এরকম না, যে তারা আল্লাহর পথেও আছেন আবার মানুষের উপকার করার জন্য তকদির করেন, এমন ফকিরও আছেন। হয়তো বা আপনাদের আশেপাশেও এমন ফকির পাবেন, তাদেরকে সবাই ফকির বলেই জানে, তারা মানুষের চিকিৎসাও করে আবার আধ্যাত্মিক বিষয়ে তারা অনেক জাগ্রত, উভয়টাই। কিন্তু আরেক ক্যাটাগরি আছে, তারা আধ্যাত্মিক বিষয়ে জাগ্রত না, তারা কবিরাজ হিসাবে পরিচিত। তো এই দুইটার মধ্যে পার্থক্য আছে। কাউকে শুধুমাত্র নামে ফকির ডাকে, জাস্ট ঝাড়ফুঁক করে এইসব কারণে, আধ্যাত্মিক কোনো বিষয়ের জন্য না। আর কেউ কেউ আছেন যারা ঝাড়ফুঁকও করেন, আবার তাদের মূল আধ্যাত্মিক শক্তি বা আধ্যাত্মিক সাধনা, আধ্যাত্মিক পথ, আল্লাহর পথ, উলিদের পথ, এগুলো আছে, এই ধারাও আছে। তো তাদের ব্যাপারটা আলাদা, তারা সাথে ঝাড়ফুঁক করেন মানুষের উপকারের জন্য। তো তাদের পথটা তো আগেই বলেছি, যারা আল্লাহ কেন্দ্রিক তাদের বিষয়টা আল্লাহর দিকে যাবে, আর যারা দুনিয়াবি বিষয়ের সাথে জড়িত তাদেরটা শুধু দুনিয়াবি বিষয়ের সাথে থাকবে। তাছাড়া এই যে দমকে নিয়ন্ত্রণ বা প্রাণায়াম পদ্ধতি, এই যেগুলো আছে এগুলো ছাড়াও আল্লাহকে পাওয়া যায়। যোগ সাধনা, দম সাধনা ছাড়াও আল্লাহকে লাভ করা যায়। কেউ যদি দম সাধনা না জানে, প্রাণায়াম না জানে, তারপরও সে আল্লাহর ওলি হতে পারেন। তার মুর্শিদের দেওয়া বাক্যে, তার মুর্শিদ তাকে যেভাবে সাধন ভোজন করতে বলবেন, যদি সে সেটা করে তাহলে সে আল্লাহর ওলি হতে পারেন। তার জন্য দম সাধনার আবশ্যকতা নেই। অনেক হাক্কানি পীর আছেন, গুরু আছেন, যারা ভালো মতো প্রাণায়াম বুঝেন না, দম সাধনা বুঝেন না, কিন্তু তারা আল্লাহওয়ালা লোক, তারা নিজেরাও আল্লাহর পথে আছেন, তাদের ভক্তদেরকেও তারা আল্লাহর পথে নিয়ে যাচ্ছেন। কেউ প্রাণায়াম বুঝতেছে না, এর মানে এই না যে সে কোনো আধ্যাত্মিক গুরু নন, ব্যাপারটা মোটেও সেরকম না। দম সাধনার যে ব্যাপারটাকে গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে মনকে নিয়ন্ত্রণ রাখার জন্য। সাধনায় সাধারণত মানুষের মন বসে না, শরীর ভালো না থাকলে মন বসে না। তো প্রাণায়াম বা দম সাধনার ব্যাপারে যেটা বেশি গুরুত্ব দেওয়া হয় সেটা হচ্ছে এই যে মনকে নিয়ন্ত্রণ রাখা। যেহেতু মনকে ধরে রাখা যায় না, আটকানো যায় না, তখন মনকে নিয়ন্ত্রণের জন্য দম সাধনা সবচেয়ে বেশি কাজে দেয়। মানে এটা শুধু মৌখিক উপদেশের মতো না, এটা করলে একটা সে ফলাফল পাবে। যেমন শারীরিক চর্চা করলে, ব্যায়াম করলে শরীর ভালো হয়, বিভিন্ন ফলাফল সরাসরি পাওয়া যায়, উপলব্ধি করা যায়, সেরকম
দম সাধনার মাধ্যমে এটা প্র্যাকটিক্যালি কি, বাস্তবিক ভাবেই কি সে উপকৃত হয়, তার সাধনায় মন বসে। তো দেখা গেল যারা আল্লাহওয়ালা আছেন তাদের মন এমনিতেই আল্লাহমুখী, তাদেরকে জোর করে মন বস এনে তারপর সাধনায় বসতে হয় না, তাদের সাধনায় মন লেগে যায়, তারা আল্লাহকে লাভ করেন বা আল্লাহর পথে থাকেন। তো দেখা গেল ভক্তদেরকে যেটা বলা হয় যে তোমরা সাধনায় মন লাগাও, কিন্তু ভক্তদের পক্ষ থেকে যে কথাটা আসে সেটা হচ্ছে সাধনায় তো আমার মন বসে না, আমি যে সাধনায় বসবো আমার তো মনই বসছে না, তো মন না বসলে আমি সাধনা কিভাবে করব। যেমন নামাজ পড়ার কথা বলা হলে অনেকেই বলে যে নামাজে আমার মনোযোগ কিভাবে রাখবো। তো এই যে মনোযোগ রাখা, মনকে যোগ রাখা, এখানে আল্লাহর সাথে কি মনটাকে যুক্ত করে রাখা, সাধনা যেটা করছি সেখানে মনটা লাগিয়ে রাখা, এটার জন্য দম সাধনা অনেক কার্যকরী। অর্থাৎ যে পথ 10 দিনের পথ, দম সাধনার মাধ্যমে সে পথ 4 থেকে 5 দিনও পাড়ি দেওয়া সম্ভব। অর্থাৎ কোনো কাজ মনোযোগ না রেখে যদি করেন তাহলে দেখা গেল অনেক সময় লাগবে, বা কোনো লেখাপড়া করতেছেন সেটা মনোযোগ নেই 10 বার পড়লেও মনে থাকবে না, কিন্তু মনোযোগ আসলে সেটা 2-3 বারে মনে থাকবে, কোনো কাজ মনোযোগ দিয়ে করলে সেটা দ্রুত হয়ে যাবে। তো সাধনার ক্ষেত্র সেরকম, মনোযোগ যদি না থাকে, মনোসংযোগ যদি না থাকে, তখন সাধনায় সিদ্ধি লাভ হয় না, অনেক সময় লাগে, কারণ আগে তো মনোযোগ স্থাপন করতে হবে, মনোযোগ রাখতে হবে। তো এটা প্রথম শর্ত। তো এই শর্তটা ফিল আপ করার জন্য, পূরণ করার জন্য দম সাধনা লাগে, কার্যকর। কিন্তু ওই যে বললাম অনেকেই আছেন যাদের দম সাধনা লাগে না, এমনি সাধনায় মন বসে, তাদের জন্য এটার প্রয়োজন নেই। তাই কেউ আল্লাহর ওলি হলেই তাকে দমের সাধক হতে হবে এরকম কোনো কথা নেই, একজন আল্লাহর ওলি দমের সাধক নাও হতে পারেন, আবার একজন দমের সাধক আল্লাহর ওলি নাও হতে পারেন। মানে একজন দম সাধক যিনি, তিনি দম সাধক হিসাবে থাকলো কিন্তু আল্লাহর ওলি তিনি নাও হতে পারেন, আবার একজন আল্লাহর ওলি তিনি হতে পারে দম সাধক না, দমের সাধনা করেনি। কিন্তু ওই যে পাশান ফাঁসের যে কথা বললাম, দমে দমে আল্লাহর জিকির, দমে দমে আল্লাহকে স্মরণ করা, এটা অবশ্যই সমস্ত ওলিদের মধ্যে আছে। কিন্তু যারা আরও বড় স্তরে চলে যান, এই যে শ্বাস প্রশ্বাস ধরা আসা যাওয়া এগুলো তাদের খেয়ালের মধ্যে তারা রাখেন না, তারা আরও ঊর্ধ্বের জগতে থাকেন। আমরা তো তাও শ্বাস প্রশ্বাস ধরে রাখি যে আসা যাওয়া করছে, আল্লাহর নাম নিচ্ছি ছাড়ছি, ঈশ্বরের নাম নিচ্ছি, বীজ মন্ত্র বিভিন্ন বিষয়াদি থাকে, কিন্তু তারা এমন একটা জায়গায় অবস্থান করেন যে তাদের এই বিষয়টাও গণনার মধ্যে থাকে না, তারা এক ধ্যানে অনেক সময় পার করে থাকে, তাদের এসব গণনা করা হিসাব করার সময় নেই, তারা অনেক ঊর্ধ্বের জগতে চলে যান, সাধনার স্তর আছে। ওলি হওয়ার পথ মূলত মোরাকাবা মুশাহেদার পথ, মোরাকাবা মুশাহেদার সাধনা, সৎকর্ম। অর্থাৎ যিনি আল্লাহর ওলি হবেন তিনি মোরাকাবা মুশাহেদা করবেন, ধ্যান করবেন, এই ধ্যান করতে, মনোসংযোগ করতে বা মোরাকাবা মুশাহেদা করতে তার মনোসংযোগ দরকার, মনোযোগ দরকার, মনকে নিয়ন্ত্রণ দরকার, এই জন্য সে দম সাধনা করছেন। কিন্তু যখন সে স্টেপ পার করে ধ্যান সাধনায় মন লাগাবেন, সালাতুল দায়েম আদায় করতে পারবেন, সেই অবস্থায় চলে আসবেন, উপযুক্ত হয়ে যাবেন, তখন সে মোরাকাবা মুশাহেদার মাধ্যমে আল্লাহকে লাভ করবেন একটা পর্যায়ে। অবশ্যই এখানে ধ্যান বা মোরাকাবা মুশাহেদা প্রয়োজন, এবং সৎকর্ম। কেউ ধ্যান করে কিন্তু সৎকর্ম করে না তাহলে সে আল্লাহর ওলি হতে পারবে না। প্রথম শর্তই হচ্ছে কি, তাকে সৎকর্ম করতে হবে, সৎকর্ম ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। ওই যে বললাম যে কেউ কোনো অশুভ শক্তির সাধনা করল, সেই শক্তি লাভ করে মানুষের ক্ষতি করল, তো সেও তো সাধক, সাধনা করে। প্রায় বিভিন্ন সময় আমরা শুনি তন্ত্র সাধক অমুক, সে বান মারতে জানে, অমুক ফকির, এরকম কথাবার্তা থাকে, কিন্তু তো তাদেরও তো সাধনা আছে, কিন্তু এটা কোনোভাবেই আল্লাহ পাওয়ার সাধনা না, কারণ তাদের কর্ম সৎকর্ম নয়, তারা ভালোও করে মন্দও করে স্বার্থের জন্য, কিন্তু আল্লাহর ওলিরা নিজেদের এরকম স্বার্থ দেখেন না, তারা সৎকর্ম করেন এবং মোরাকাবা মুশাহেদার মাধ্যমে ধ্যানে মগ্ন থাকেন। মূলত মোরাকাবা মুশাহেদাই ধ্যান, মুশাহেদা মানে হচ্ছে সাক্ষী প্রদান করা, সাক্ষ্য রাখা, অর্থাৎ ধ্যানের মধ্যে সে তার পরম পুরুষ বা পরমকে লাভ করবেন, দেখবেন, দেখে সাক্ষী দিবেন, দেখছেন বাস্তবিক এমন একটা বিষয়। তারপর ধ্যানের অনেক স্তর আছে, কেউ শুরু থেকে শেষ পর্যন্ত যেতে অনেক সময়ের ব্যাপার আছে। তো মূল কথা হলো আউলিয়াদের পথ, মুর্শিদ যে পথ দেখাবেন সেই পথ, যেমন আমরা বলে থাকি
আমাকে সেই পথে পরিচালিত করো যে পথে তোমার প্রিয়জনরা চলে গেছেন। সূরা ফাতিহার মধ্যে আমরা এটা পাঠ করি, অর্থাৎ আল্লাহওয়ালারা যে পথ দেখিয়েছেন সে পথ অনুসরণ করা, সে পথ আল্লাহ পাওয়ার পথ, কলিদের পথ। তারা কি করেছেন? তারা সৎকর্ম করেছেন, মুর্শিদের আনুগত্য করেছেন, মুরাকাবা মুশাহিদা করেছেন। তাহলে মূল কথা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে ধ্যান সাধনা লাগবে, এবং ধ্যান সাধনায় দম সাধনা তাকে বেশি সহযোগিতা করবে, দ্রুত আগাতে সহযোগিতা করবে। যে পথ 10 দিনের ছিল তা 6 দিন 4 দিনে পার করতে পারবে, আর সাথে লাগবে সৎকর্ম। যদি ধ্যান এবং সৎকর্ম থাকে, মুর্শিদ প্রদত্ত যে কর্ম এগুলো যদি সব থাকে, তাহলে কি সে ওলি হওয়ার পথে আছে, সেই পথেই হাঁটছে, পথিক আল্লাহর পথে আছে। সাথে যদি দম সাধনাকে যুক্ত করে নেয় তাহলে এটা তার জন্য অনেক ভালো। কেন? সেটা আগেই বললাম যে দম সাধনাকে ভালো এবং মন্দ উভয় বিষয়ে জড়িত রাখা যায়, বা দুনিয়াবি বিষয়ে জড়িত রাখা যায়, আল্লাহ কেন্দ্রিক বা ঈশ্বর কেন্দ্রিকও রাখা যায়, এটা মানুষের উপর নির্ভর। কিন্তু সৎকর্ম কিন্তু সেরকম না। কেউ যখন সৎকর্ম করছে সেটার উদ্দেশ্য শুধু ভালোই হয়, সৎকর্ম খারাপ উদ্দেশ্য করা যায় না, খারাপ উদ্দেশ্যে সৎকর্ম হয় না। খারাপ উদ্দেশ্যে কিছু করলে, ভালো কিছু করলেও কি, বাহ্যিকভাবে ভালো মনে হলেও কি, সেটা সৎকর্ম হিসাবে গণ্য হবে না। তাই সৎকর্ম মানে সৎকর্মই তো, এটা বাজ উদ্দেশ্য হবে না। ধরেন লোক দেখানোর জন্য কেউ কিছু করলো, তাহলে সেটা সৎকর্মে গণ্য হবে না, কারণ এটাও তো একটা শয়তানি। তো সৎকর্ম এবং ধ্যান এই দুটা সম্পূর্ণই আল্লাহ কেন্দ্রিক থাকে, আত্মিক আধ্যাত্মিক যাই বলি, শুধুমাত্র ঈশ্বরকে লাভ করার জন্য, আত্মিক উন্নতির জন্য এই ধ্যান সাধনা করা হয়ে থাকে। বৌদ্ধ ধর্ম বা সনাতন ধর্ম তারা এটাকে ধ্যানই বলেন, আর সুফি ধারায় বলা হয়ে থাকে মুরাকাবা, অর্থাৎ এটা শুধুমাত্র পরিভাষা করতে একটা বিষয়, এটুকুই পার্থক্য, কিন্তু একই, ধ্যানও যা মুরাকাবাও তা। তাই আমাদের জন্য উচিত হবে, যারা সাধনায় বসেছেন বা নিয়মিত বসেন, সাধনা করেন, মুরাকাবা মুশাহেদার চেষ্টা করেন, ভালো কাজ তো করেনি, পাশাপাশি মুরাকাবা মুশাহেদারও চর্চা করেন কিন্তু সাধনায় মন বসছে না, এরকম যারা আছেন তাদের উচিত দম সাধনা সম্পর্কে জ্ঞান অর্জন করা, তাতে এই ধ্যান সাধনা বা মুরাকাবায় দ্রুত অগ্রগতি লাভ করা সম্ভব। অর্থাৎ সাধনায় সিদ্ধি লাভ করতে দম সাধনা অনেক কাজে দেবে, ব্যাপারে জ্ঞান অর্জন করা উচিত আমাদের সবার জন্য। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরেও যদি কেউ না বুঝে থাকেন, মন্তব্য করবেন, আমি অন্য কোনো ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।